কইলে আসছে আল্লাহর ওয়াস্তে শেখ হাসিনার আরেক শেষ হয়ে গেল ফুটবল বিশ্বকাপের আগুন এখন কথা বলি দেশের আগুন নিয়ে যার নাম রুমিন ফারহানা তিনি হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও আইনজীবী তিনি সংরক্ষিত নারী আসন 50 থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদস্য ছিলেন তিনি জাতীয় সংসদে 50টি নারী সংরক্ষিত আসনের মধ্যে 2019 সালের 18ই মে সংসদ সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন রুমিন ফারহানা 1981 সালের 19 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তার পিতা অলি আহাদ বাংলাদেশের রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক রুমিন হলি ক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ এবং যুক্তরাজ্যের লিঙ্কনস ইনস থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হিসাবে বাংলাদেশের উচ্চ আদালতে তিনি আইনি পেশায় নিযুক্ত আছেন 28 মে 2019 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন 50 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন 10ই ডিসেম্বর 2022 ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির সম্মেলনে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগ ঘোষণা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকার আইনজীবী সমিতির সদস্য তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসেবেও পরিচিত তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত বিভাগের আইনজীবী এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রুমিন ফারহানা পরিবার থেকে রাজনৈতিক শিক্ষা পান তার পিতা অলি আহাদ ভাষা আন্দোলনের 144 ধারা ভঙ্গের নায়ক রুমিনের পিতা অলি আহাদ রাজনীতি করেছেন হোসেন শহীদ সোয়ার্দি শেরেবাংলা এ কে ফজলুল হক মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের সাথে রুমিন ফারহানার প্রকাশিত বই আমাদের রোজ নামচা 2018 সালে এবং যতটুকু বলতে পেরেছি 2022 সালে প্রকাশিত হয় বর্তমানে বিএনপির একজন উচ্চ পর্যায়ের স্বনামধন্য সদস্য রুমিন ফারহানা বর্তমানে ট্রেডিংয়ে থাকা খবরগুলো পেতে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসকে পিপুলের সাথে থাকুন